আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বাদাম কটকটি বানিয়ে দেখাবো। কেউ বলে বাদাম চাপটি, বাদামের পাঁপড় অথবা বাদামের কটকটি, যে যে নামে ডাকে। এটি বানানো খুবই সহজ। আপনারা আশা করি রেসিপিটা পুরোটুকু দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার পুরো ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কিভাবে বানাই সেটি শেয়ার করবো আপনাদের সাথে। বাদামের কটকুটিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়েছি। আপনারা ভাজা বাদামটাও নিতে পারবেন। এখানে বাদামটাকে আমি ভালো করে হালকা জালে, ডিম জালে ভেজে নিব। বেশি জোরে জাল দিব না, তাহলে পুড়ে যাবে, ভেতর থেকে বাদামটা কাঁচা থেকে যাবে। খুব ভালো করে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিব আমি। বাদামটা ভেজে আমি দেখেন এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ডোলে ডোলে বাদামের গায়ে যে কালো খোসাটা আছে এটা আমি ছাড়িয়ে নেব এবং বাদামটা মাঝখান থেকে ভাগ করে, মানে আলাদা করে ফেলবো বাদামটা। দেখেন আমি আস্তে আস্তে করে বাদামটার পুরো বাদামটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কটকুটিটা বানানোর জন্য দেখেন এখানে আমি কড়াইতে আমি 200-250 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। আপনারা এখানে আখের গুড়টাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ খেজুরের গুড়ে কটকুটি ভালো হয় না। গুড়টাকে আমি হালকা করে ভেঙে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচের মানে একটু পানি দিয়ে গুড়টাকে পানি দিব, যাতে গুড়টা গলে যায় তাড়াতাড়ি। এই যে দেখেন আমার গুড়টা গলে গিয়েছে। এখানে 2 চামচের মতো পানি দিয়েছিলাম যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখন দেখেন গুড়টা কী সুন্দর একটা ক্যারামেল ক্যারামেল ভাব চলে এসছে। গুড়টা প্রপারলি হয়েছে কি না কটকুটি বানানোর জন্য এইভাবে আমরা কীভাবে ট্রাই করব, টেস্ট করব দেখেন। একটা বাটিতে পানি নিয়েছি, পানির মধ্যে একটু গুড় দিয়ে দিলাম। এবার আমি দেখব গুড়টা, দেখেন গুড়টাকে একটু ধরে দেখাচ্ছি আমি। গুড়টা যদি দেখেন শক্ত হয়ে গেছে, এরকম আশাস ভাব রয়েছে এবং ভেঙে যাওয়ার পরেও শক্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তখন বুঝবেন যে আমার গুড়টা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোভাবে জ্বালানো হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে এর মধ্যে ঢেলে দিব। বাদামটাকে আমি কিছুক্ষণ গুড়ের মধ্যে নাড়িয়ে চেড়ে সঙ্গে সঙ্গে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে আমি প্লেটটাকে আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম। আপনারা যে প্লেটটার মধ্যে ঢালবেন সেটা আগে থেকে এর ঘি লাগিয়ে রাখবেন, যাতে সময় নষ্ট না হয়। চুলা থেকে নামিয়ে আমি খুব তাড়াতাড়ি প্লেটটার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে শক্ত হয়ে না যায়। খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নামানোর চেষ্টা করবেন। দেখেন আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বাদামের কটকুটিটাকে। দেখেন দেখতে যতটা না ভালো হয়ে, দেখতে যতটা না ভালো লাগছে খেতে, কিন্তু এর থেকে বেশি মজা হয়েছিল। এটা কিন্তু আমাদের স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়। এখন আমি গরম থাকতে থাকতেই কটকুটিটাকে কেটে নিচ্ছি, যাতে শক্ত হলে কিন্তু কাটা যাবে না। এরপর আমি ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটি কিন্তু আমাদের স্কুল জীবনের কথা মনে করে দেয়। স্কুলের সামনে মামার কীভাবে কটকুটি বিক্রি করতেন, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার ছিল স্কুলের স্কুল জীবনে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই যে দেখেন রেডি হয়ে গেছে আমার বাদামের কটকটি। এটি কিন্তু খুবই মজা লাগে খেতে। আপনারা অবশ্যই এটা বাইরে থেকে না কিনে বাসায় এবার এরপর থেকে বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন লেগেছিল। আজকে আমি আপনাদেরকে বাদামের কটকটির একটা রেসিপি দেখালাম। এটা কিন্তু বৈশাখেরও একটা স্পেশাল, বাঙালিদের একটা স্পেশাল মানে স্ন্যাক। আপনারা এটা সন্ধ্যা অথবা যে কোনো সময় বাচ্চাদেরকেও এটা আপনি বানিয়ে খেয়ে খাওয়াইতে পারেন। যেহেতু বাইরের খাবার স্বাস্থ্যসম্মত না, সেহেতু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।